ইলাহ কে, ইলাহ কাকে বলে? আবু জেহেল আর আমার ইমানের মধ্যে পার্থক্য তৈরি করতে হলে ইলাহের সঙ্গে জানা লাগবেই। আল্লাহ সুবহানাহু তাআলা এই জায়গাতেই তাওহীদের প্রকার চলে আসে। একটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ, একটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যাহ, একটা হচ্ছে তাওহীদ আল আসমাই ওয়াস সিফাত। তিন প্রকার তাওহীদ। এক, আল্লাহকে রব হিসেবে মানা, এক প্রকার তাওহীদ। দুই, আল্লাহকে ইলাহ হিসেবে মানা, দ্বিতীয় প্রকার তাওহীদ। তিন, আল্লাহর নাম ও গুণাবলীতে বিশ্বাস স্থাপন করা, এটা হলো তিন নম্বর তাওহীদ। প্রথম তাওহীদ, আল্লাহকে রব হিসেবে মানা। দুনিয়ার 99% মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, আর 100% মানুষের আল্লাহর রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসমানের নিচে জমিনের উপরে, আসমানে জমিনে যা কিছু আছে, মা মিং দাব্বাতিন, এমন কোনো প্রাণী, জীবজন্তু, পশু পাখি, পাখপাখালি, পোকামাকড়, মানুষজন, জিন, এমন কেউ নাই যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। ইহুদিকে কে খেতে দেয়? যে আল্লাহকে গালি দেয় তার রিজিকের মালিককে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রব্বুল আলামিন। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন আর না মানেন, আল্লাহ আপনার রব। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন আর না মানেন, আপনার জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন আর না মানেন, আপনাকে খাওয়ায় আল্লাহ। আপনি আল্লাহকে ইলাহ হিসেবে মানেন আর না মানেন, আপনার চলেন আল্লাহর জমিনে, থাকেন আল্লাহর জমিনে, সব কিছুই আল্লাহর। আর ইলাহ মানে, আল্লাহকে ইলাহ হিসেবে মানা মানে, তুমি যাকে রব হিসেবে মানতেছ, শুকরিয়া যদি আদায় করা লাগে তো তারই করো। তুমি যাকে ইলাহ হিসেবে, রব হিসেবে মানতেছ, ইবাদত যদি করা লাগে তারই করো। তুমি যাকে রব হিসেবে মানতেছ, দোয়া যদি করা লাগে তার নিকটেই করো। তুমি যাকে রব হিসেবে মানতেছ, সিজদা যদি করা লাগে তার সামনেই করো। এর নাম হলো ইলাহ হিসেবে মানা। কথা কি বুঝতে পারছেন? ইলাহ হিসেবে মানা মানে কি? যাকে আপনি রব হিসেবে মানতেছেন, আপনি যদি কোনো দিন মনে করেন যে আমার কারো শুকরিয়া আদায় করার দরকার আছে, তাহলে সেই শুকরিয়াটা কার আদায় করতে হবে? রবের। এটাই হলো আল্লাহকে ইলাহ হিসেবে মানা। আপনি যদি মনে করেন যে কোনো দিন একটা সিজদা দিবেন, ইবাদত করবেন, তো এই সিজদাটা পাওয়ার একমাত্র হকদার, শুধুই শুধু হকদার তিনি, যিনি আপনার অন্য কোনো বাবা, পীর, ওলি, আউলিয়া কেউই নয়। সরিষা সম পরিমাণ যদি তাদেরকে দেন আপনি মুশরিক, আপনার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি এখনও বুঝেননি যে ইলাহ মানে কি। এটাই হচ্ছে ইলাহ। আপনি যদি মনে করেন যে একদিন দোয়া করবেন হাত তুলে, তো একদিন হাত তুলে দোয়াটা হতে হবে আপনার রবের সামনে। এই হাত তুলে দোয়াটা যদি কোনো বাবার সামনে হয়, কোনো পীরের সামনে হয়, কোনো মাজারে হয়, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন, ইলাহ হিসেবে মানেন না। আপনার মধ্যে আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই, আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। তারাও আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে ওই দুর্গাকে মানে, ইলাহ হিসেবে ওই কিওর নাম মা কালীকে মানে, তাদেরকে ইলাহ হিসেবে, বিপদে পড়লে মা দুর্গা মা দুর্গা করে, কিন্তু যদি জিজ্ঞেস করেন সৃষ্টিকর্তাকে বলবে একজন, আর বিপদে পড়ে ডাকতেছে দুর্গাকে। তা আপনিও বলতেছেন সৃষ্টিকর্তা, আল্লাহর বিপদে পড়ে বলতেছেন ইয়া আলী মাদাত, গাউসুল আজম আব্দুল কাদের জিলানি মাদাত। গাউসুল আজম মানে বিপদে পড়লে উদ্ধার করেন যিনি। মুখে বলতেছেন সৃষ্টিকর্তা আল্লাহর, বিপদে পড়লে বলতেছেন আলী মাদাত, মুখে বলতেছেন আল্লাহ সৃষ্টিকর্তা, সন্তান হয় না দৌড়াচ্ছেন শাহজালালের মাজারে। তা আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আপনার মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি যতক্ষণ না বুঝতে শিখবেন যে আল্লাহ হচ্ছেন ইলাহ, এবং ইলাহের যে হক আছে, ইলাহের যে অধিকার আছে, ইলাহের যে সম্মান আছে, ইলাহের যে মর্যাদা আছে, এই মর্যাদা, এই সম্মান, এই অধিকার দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো বস্তু, দুনিয়ার কোনো স্থান, দুনিয়ার কোনো সময়, কোনো কিছুকেই এই ইলাহের অধিকার থেকে, ইলাহের সম্মান থেকে, ইলাহের মর্যাদা থেকে সরিষা সম পরিমাণ দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এখন আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহর একটা মর্যাদা হচ্ছে যে গায়েবের খবর রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমি বলতেছি না গায়েবের খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাখে, তার মানে আমি ইলাহের একটা মর্যাদা আল্লাহর একজন ব্যক্তিকে দিয়ে দিলাম, আল্লাহর একজন সৃষ্টিজীবকে দিয়ে দিলাম, মুশরিক হয়ে গেলাম।
এটা আল্লাহর মর্যাদা ছিল, এটা আল্লাহর সাথে খাস ছিল। পৃথিবীর কাউকে কোনো ব্যক্তি এই মর্যাদা পাওয়ার অধিকার রাখে না, এটা একমাত্র আল্লাহর সাথে খাস ছিল। হিন্দুদেরকে দেখবেন যে তারা গরুকে মর্যাদা দিয়েছে, যে মর্যাদা পাওয়ার হকদার একমাত্র কে ছিল? আল্লাহ সুবহান তাআলা। দেখবেন গঙ্গা নদীকে, পদ্মা নদীকে মর্যাদা দিয়েছে, বিশাল এক বট গাছকে মর্যাদা দিয়ে দিবে। ওই মর্যাদা, যেই মর্যাদা পাওয়ার একমাত্র হকদারকে? আল্লাহ সুবহান তাআলা। আপনি কোনো বস্তুই, যে আজকে শহীদ মিনার, শহীদ মিনারে গিয়ে আপনি ফুল দিচ্ছেন, এটা সম্মান তো, কোনো বস্তু এই সম্মান পেতে পারে না। এতটুকু সম্মান যদি কাউকে দিতে হয়, যদিও এটা আল্লাহকে সম্মান জানানোর মাধ্যম নয়, কিন্তু এটা তো আপনি একটা বস্তুকে সম্মান দিচ্ছেন না, দিচ্ছেন না তো, এতটুকু সম্মান পাওয়ার যদি কেউ হকদার হয়, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেউ নয়, আর কেউই। সেখানে আপনি একটা বস্তুকে গিয়ে ফুল দিয়ে তাকে সম্মান করতেছেন, এটাই হলো তাওহীদ আর শিরকের সমস্যা। এই জায়গাতেই সব কিছু, সকল বিভ্রান্তি, সকল পথভ্রষ্টতা এই জায়গায়।